हेलो स्टूडेंट्स, वेलकम टू बीएम एकेडमी। देखो सलिड जेटा आमरा पढ़ी, सलिडर अनेकटा पोर्शन आमरा अलरेडी कवर करे फेलेछी एवं आमरा जेनेछी जे प्रत्येकटा सलिड बा कैलास आकार पदार्थेर स्ट्रक्चर की रकम हय सेगुलो आमरा प्रत्येकेई जेनेछी। तो सलिडर जे स्ट्रक्चर, सेई सलिडर स्ट्रक्चरटा जेनारेलि कि हय एकटा निर्दिष्ट सुशृंखल एवं पर्यायक्रमे विन्यस्त थाके, किन्तु वास्तवे शुधुमात्र जिरो केल्विन टेम्पारेचारे देखा जाए जे सलिडे से ही सुशृंखल एवं पर्याक्रमिक बिन्यासटा थाके। जखन एई तापमात्राटा आस्ते आस्ते बाड़िये देवा हय बा उच्च तापमात्राते निये जावा हय एवं विभिन्न रकम अन्यान्य आरो कारणे देखा जाए सलिडेर मध्ये विभिन्न रकम त्रुटि बा डिफेक्ट्स आसते शुरू करे। ठीक आछे, तो আজকের আমাদের যে টপিকটা বা আজকে আমরা যেটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যে সলিডের মধ্যে, বিশেষত ক্রিস্টাল সলিডের মধ্যে যে সমস্ত ডিফেক্টসগুলো রয়েছে সেই ডিফেক্টসগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমেই হেডিং করো যে ক্যালাস আকার কঠিন পদার্থের ত্রুটি বা অপূর্ণতা বা ডিফেক্টস। কারণ আমরা ক্যালাস আকার কঠিন পদার্থ নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে, ক্যালাস আকার কঠিন পদার্থের ত্রুটি বা ডিফেক্টস। সম্পর্কে আমরা আলোচনা করব আজকে। তো এই ডিফেক্টস কেন তৈরি হয়? যখন কোনো একটা নির্দিষ্ট সুশৃঙ্খল বিন্যাসে, ধরো এরকম একটা সুশৃঙ্খল বিন্যাস রয়েছে, আমরা এই বিন্যাসগুলো সম্পর্কে অলরেডি পড়েছি, যখন এই বিন্যাসের মধ্যে কোনো না কোনো একটা অ্যাটম যখন মাঝখান থেকে চলে যাবে তখন আমরা দেখতে পাবো যে এখানে একটা গ্যাপ তৈরি হবে বা অপূর্ণতা তৈরি হবে বা ডিফেক্ট তৈরি হবে। ঠিক তেমনিভাবে যদি এমন হয় যে এর মধ্যে মনে করো যে ক্যাটায়ন বা অ্যানায়নগুলো রয়েছে বা অ্যাটমগুলো রয়েছে, কোনো একটা অ্যাটম তার নিজস্ব পজিশনটা ছেড়ে বেরিয়ে গেল, নিজস্ব পজিশনে না থেকে ধরো এখানে কোনো একটা গ্যাপে সেটা ঢুকে গেল, তাহলে এই ধরনের যে ত্রুটিগুলো, অর্থাৎ কোনো কোনো অ্যাটম বা কোনো আয়ন, ঠিক আছে, নির্দিষ্ট তাদের নিজস্ব জায়গা ছেড়ে যখন অন্য জায়গাতে যে অবস্থান করবে, কিংবা কখনো কখনো আমরা দেখব যে সলিডের যে ক্যালাসটা রয়েছে সে ক্যালাস ছেড়েই বেরিয়ে চলে যাবে, তখন তৈরি হবে আমাদের ত্রুটি বা ডিফেক্টস। ঠিক আছে, অর্থাৎ যে ডিসিপ্লিনড অ্যারেঞ্জমেন্টটা ছিল বা সুশৃঙ্খল বিন্যাসটা ছিল সে সুশৃঙ্খল বিন্যাসটা কী হবে, ডিস্টার্বড হবে বা আগের মতো আর কিন্তু সামঞ্জস্যপূর্ণ থাকবে না। সেটা কী কী কারণে হতে পারে? বিভিন্ন রকম কারণে হতে পারে, কখনো কখনো টেম্পারেচার বাড়ানোর ফলে হতে পারে, ঠিক আছে, এবং অন্যান্য আরও নানা কারণে হতে পারে। তো আমাদের যেটা মেন পয়েন্ট বা যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে ত্রুটিগুলো বা ডিফেক্টসগুলো, এই ডিফেক্টসগুলো টোটাল কত প্রকার সেটা আমাদের জানতে হবে। অ্যাকচুয়ালি এই ডিফেক্টসগুলোকে তিনটে ভাগে ভাগ করা যায়। সবথেকে ফার্স্ট যেটা সেটা হচ্ছে অ্যাটমিক ডিফেক্ট বা বিন্দু ঘটিত ত্রুটি। তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট যেটা করলাম সেটা হচ্ছে বিন্দু ঘটিত ত্রুটি, এটাকে বলা হয় অ্যাটমিক ডিফেক্ট বা পয়েন্ট ডিফেক্ট। নাম্বার টু যেটা সেটা হচ্ছে লাইন ডিফেক্ট বা রেখা ঘটিত ত্রুটি, রেখা ঘটিত ত্রুটি বা লাইন ডিফেক্ট। তিন নম্বর যেটা সেটা হচ্ছে তল ঘটিত ত্রুটি বা এটাকে বলা হয় প্লেন ডিফেক্ট। ক্লিয়ার? বেস, এবারে আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে রেখা ঘটিত ত্রুটি এবং তল ঘটিত ত্রুটির কোনো উল্লেখ নেই, শুধুমাত্র আমাদের পয়েন্ট ডিফেক্ট বা বিন্দু ঘটিত ত্রুটি নিয়েই পড়তে হবে। এবারে এই যে বিন্দু ঘটিত ত্রুটি, এই বিন্দু ঘটিত ত্রুটিটাকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়, বোঝা যাচ্ছে? বেস, সবথেকে প্রথম যে ত্রুটি সেটা হচ্ছে স্টয়শিওমেট্রিক ডিফেক্ট, স্টয়শিওমেট্রিক ত্রুটি বা স্টয়শিওমেট্রিক ডিফেক্ট হয়েছে। দু নম্বর যেটা সেটা হচ্ছে নন স্টয়শিওমেট্রিক
ডিফেক্ট, আর 3 নম্বরটা হচ্ছে ইম্পিউরিটি বা অশুদ্ধি জনিত ডিফেক্ট, ঠিক আছে, বা ত্রুটি। এই 3টে টাইপ। স্টয়চিওমেট্রিক ডিফেক্ট কাকে বলে? আমরা স্টয়চিওমেট্রি শব্দটা ক্লাস 11-এ অলরেডি পড়েছি, ঠিক আছে। অর্থাৎ ডিফেক্টের পরেও ক্যাটায়ন এবং অ্যানায়নের যে স্টয়চিওমেট্রি বা যে সংখ্যা, তার যে অনুপাত, সেটা কিন্তু ডিফেক্টের আগেও যেমন থাকবে, ডিফেক্টের পরেও তেমন থাকবে। অর্থাৎ এর কোনো স্টয়চিওমেট্রি চেঞ্জ হবে না। নন স্টয়চিওমেট্রিকের ক্ষেত্রে আমরা দেখব যে এই যে স্টয়চিওমেট্রিক রেশিওটা বা ক্যাটায়ন এবং অ্যানায়নের যে অনুপাত বা দুটো পরমাণুর মধ্যে যে অনুপাত, ডিফেক্টের পরে সেই অনুপাতগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য সেটার নাম হচ্ছে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। আর এখানে যেহেতু একই থাকবে, সেই জন্য হচ্ছে স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। ক্লিয়ার? বেশ, এবারে এই যে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্টটা রয়েছে, এই স্টয়চিওমেট্রিক ডিফেক্টটাকে আবার 4টে ভাগে ভাগ করা যায়। এই 4টে ভাগ কী কী? সব থেকে প্রথমে হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট। ভ্যাকেন্সি ডিফেক্ট বা শূন্যস্থানজনিত ত্রুটি। 2 নম্বর যেটা হচ্ছে ইন্টারস্টিসিয়াল ডিফেক্ট। 3, স্কটকি ডিফেক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্কটকি ডিফেক্ট। আর 4 হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। তাহলে স্টয়চিওমেট্রিক ডিফেক্টের আন্ডারে আমরা 4টে টাইপের ডিফেক্ট পেলাম। এবারে আমরা চলে আসছি নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, অর্থাৎ এখানে কিন্তু স্টয়চিওমেট্রিটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। বেশ, এটা 2টো পার্ট রয়েছে। একটা হচ্ছে মেটাল এক্সেস ডিফেক্ট, আর 2 নম্বরটা হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। অর্থাৎ একটাতে দেখবো ধাতু বেড়ে যাচ্ছে, একটাতে ধাতু কমে যাচ্ছে। তো আজকের যে ভিডিওটা বা আজকের যে লেকচারটা, সেটা পুরোপুরি আমাদের থাকবে স্টয়চিওমেট্রিক ডিফেক্টের উপর বেস করে। অর্থাৎ আমরা এই 4টে ডিফেক্ট সম্পর্কে ডিটেলসে আলোচনা করব এবং কীভাবে ডিফেক্টগুলো ঘটছে সেটা আমরা জানব। তার আগে প্রথমেই বলে নিই যে প্রথম যে 2টো ডিফেক্ট আমরা দেখলাম, অর্থাৎ ভ্যাকেন্সি এবং ইন্টারস্টিসিয়াল, সেইগুলো ঘটে অআয়নীয় বা নন আয়নিক যৌগের ক্ষেত্রে, ঠিক আছে। আর স্কটকি এবং ফ্রেঙ্কেল, এই যে 2টো ডিফেক্ট রয়েছে, এই দুটো ডিফেক্ট দেখা যায় আয়নীয় যৌগের ক্ষেত্রে। আমরা আয়নীয় যৌগ এবং অআয়নীয় যৌগ খুব ভালো করে নিশ্চয়ই বুঝে গেছি যে যেখানে আয়ন দ্বারা যৌগটা গঠন হয় সেটাকে বলা হয় আয়নিক কম্পাউন্ড, আর যেখানে আয়ন থাকে না সেটাকে আমরা বলি নন আয়নিক কম্পাউন্ড। এবারে আমরা একটা চার্টের আকারে এই যে 4 প্রকার ডিফেক্ট রয়েছে সেই ডিফেক্টগুলোকে একটু আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। বেশ, এটা মুছি, বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এই হলো পুরোপুরি ডিফেক্টের ত্রুটি, যেখানে আমরা শুধুমাত্র বিন্দু ঘটিত ত্রুটি বা পয়েন্ট ডিফেক্ট সম্পর্কে ডিসকাশন করব। এই পয়েন্ট ডিফেক্টের মধ্যে আবার 2টো ভাগ রয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে যে মেনলি হচ্ছে স্টয়চিওমেট্রিক এবং হচ্ছে নন স্টয়চিওমেট্রিক, সাথে সাথে আর একটা রয়েছে, সেটা হচ্ছে ইম্পিউরিটি। এবারে যে স্টয়চিওমেট্রিক ডিফেক্টটা রয়েছে তার যে 4টে পার্ট, সেই 4টে পার্ট সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা বাঁদিকে যেটা লিখব সেটা হচ্ছে ত্রুটির নাম বা কী ধরনের ডিফেক্ট সেটা আমরা প্রথমে লিখব। দ্বিতীয়টা হচ্ছে যে এর সংজ্ঞাটা দেবো বা কখন তৈরি হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। 3 নম্বর, কী ধরনের কঠিনের ক্ষেত্রে দেখা যায় সেটা তো আমরা বুঝতেই পারলাম। এবার যেটা দেখব যে তার ঘনত্বের কী পরিবর্তন হয়, ঠিক আছে, এবং তার যে ডিফেক্টের পরে যে গঠন, সেই গঠনটা কেমন হয় সেই গঠনটা আমরা দেখব। তো প্রথমেই আমরা চলে আসি 1 নম্বর যেটা, সেটা হচ্ছে ভ্যাকেন্সি ডিফেক্ট বা শূন্যস্থান জনিত ত্রুটি। কার ক্ষেত্রে দেখা যায়? নন আয়নিক যৌগের ক্ষেত্রে। এতটা অবধি ক্লিয়ার? বেশ, তাহলে ভ্যাকেন্সি শব্দের দ্বারা দেখো আমরা বুঝতে পারছি ভ্যাকেন্সি মানেই হচ্ছে শূন্যস্থান, অর্থাৎ ভেরি ইজি জিনিস,
যে যখন কোনো আমরা একটা ধর একটা ক্রিস্টাল স্ট্রাকচার নিয়েছি, ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে যেহেতু এটা নন আয়নিক, সুতরাং এখানে কি থাকবে, অ্যাটমগুলো থাকবে, ঠিক আছে। আমি একটু গ্যাপ গ্যাপ দিয়ে দেখালাম যাতে তোমাদের বোঝার সুবিধা হয়, ঠিক আছে। তো এখানে যে সমস্ত অ্যাটমগুলো রয়েছে, ধর এখানে যে অ্যাটমগুলো রয়েছে, এখানে ওপরে 5টা দিলাম, তো তাহলে নিচেও 5টা দিই। এখানে যে অ্যাটমগুলো রয়েছে, ঠিক আছে, মনে করো এই অ্যাটমগুলোর মধ্যে কোনো একটা অ্যাটম এখান থেকে মিসিং হয়ে গেল। তাহলে যদি মিসিং হয়ে যায়, তাহলে সেই জায়গাতে কী হবে, ভ্যাকেন্সি বা শূন্যস্থান সৃষ্টি হবে, এবং সেই ত্রুটিটাকে আমরা বলবো ভ্যাকেন্সি ডিফেক্ট। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে তার ঘনত্ব কী হবে, ঘনত্ব আগে যা ছিল তার থেকে কমে যাবে, কারণ এখানে একটা অ্যাটম রিমুভ হয়ে যাচ্ছে। বেশ, তাহলে কখন ভ্যাকেন্সি ত্রুটি তৈরি হবে, যখন কোনো যৌগে, ঠিক আছে, কোনো একটা ল্যাটিস সাইট থেকে কিছু পরিমাণ অ্যাটম রিমুভ হয়ে যাবে, তখন সেটাকে আমরা বলবো ভ্যাকেন্সি ডিফেক্ট বা শূন্য ত্রুটি। তাহলে এখানে আমরা লিখব, যখন কোনো ক্যালাসে, এটা দেখো পুরোপুরি ক্যালাসটা যেটা গঠন হচ্ছে সেটা হচ্ছে ল্যাটিস, তাহলে আমরা এটা লিখতে পারি ল্যাটিস গঠনকারী বিন্দু, সেটা অ্যাটম হতে পারে, ঠিক আছে, কি থাকে, অনুপস্থিত থাকে, অনুপস্থিত থাকে, তখন ভ্যাকেন্সি ডিফেক্ট তৈরি হয়। আশা করি ব্যাপারটা বোঝা গেছে এবার, ঠিক আছে। বেশ, এবার আমরা চলে আসছি দু নাম্বার যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল বা আন্তঃস্থানিক ত্রুটি। তাহলে নেক্সট হেডিং আমরা করব বা দু নাম্বার লিখব, ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট হয়েছে। এটাও কার ক্ষেত্রে দেখা যায়, নন আয়নিকের ক্ষেত্রে। ইন্টারস্টিশিয়াল শব্দের অর্থ হলো আন্তঃস্থানিক। আন্তঃস্থানিক বলতে বোঝায় যে এই যে আমরা সলিডের স্ট্রাকচারটা আমরা এঁকেছিলাম ওরকমই আমরা একবার আঁকছি, 3 4 5, 2 3 4 5, হয়েছে। যখন কোনো একটা অ্যাটম তার নিজস্ব পজিশন ছেড়ে সেই ক্যালাসের মধ্যেই অন্য কোনো মধ্যবর্তী স্থানে জায়গা দখল করবে, তখন সেটাকে আমরা বলবো ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট বা আন্তঃস্থানিক ত্রুটি। অর্থাৎ এক্ষেত্রে কী হবে, যে কনস্টিটিউট অ্যাটমটা রয়েছে বা গঠনকারী যে কণাটা রয়েছে বা বিন্দুটা রয়েছে, সেই বিন্দুটা কী করবে, নিজের পজিশন ছেড়ে ল্যাটিসের ভেতরেই কোনো না কোনো অন্য পজিশনে যে জায়গা দখল করবে। ক্লিয়ার? বেশ, মনে করো এখানে একটা ক্যাটায়ন ছিল, সে ক্যাটায়ন ক্যাটায়ন বলছে একটা কণা ছিল, সে কণাটা ওখানকার জায়গাটা ছেড়ে এখানে এসে স্থান দখল করলো। তাহলে সেক্ষেত্রে আমাদের ঘনত্ব যেটা হবে সেটা কি হবে, একই থাকবে, কারণ এখানে তো কোনো অ্যাটম রিমুভ হচ্ছে না, নিজের জায়গা ছেড়ে অন্য জায়গাতে স্থান দখল করছে। তাহলে এখানে আমরা বলবো যে যখন কোনো ল্যাটিস গঠনকারী বিন্দু নিজ অবস্থান ছেড়ে ল্যাটিসের ভেতরেই অন্য স্থান দখল করে, তখন এই ইন্টারস্টিশিয়াল বা আন্তঃস্থানিক ডিফেক্ট তৈরি হয়। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তাহলে দুটো পয়েন্ট হলো। এবার হচ্ছে আমরা 3 নম্বরে চলে আসবো, অর্থাৎ মেন যেটা সেটা হচ্ছে স্কটকি ডিফেক্ট। স্কটকি ডিফেক্ট অবশ্যই, স্কটকি ডিফেক্টটা কার ক্ষেত্রে দেখা যাবে, আয়নিকের ক্ষেত্রে বা আয়নীয় যৌগের ক্ষেত্রে। তো স্কটকি ডিফেক্ট এবং ভ্যাকেন্সি ডিফেক্টের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো টাইপই একই। ভ্যাকেন্সি ডিফেক্টেও যেমন আমরা দেখেছিলাম অ্যাটম স্থান পরিবর্তন, মানে অ্যাটম রিমুভ হয়ে যাবে, ঠিক আছে, বা অনুপস্থিত থাকবে, তেমনি স্কটকি ডিফেক্টও কী হবে, যেহেতু এটা আয়নীয় যৌগ তাই এখানে আয়নগুলো অনুপস্থিত থাকবে, ঠিক আছে। অর্থাৎ
এক্ষেত্রে আমরা যদি ছবিটা ড্র করি, দেখো এখানে তো আর অ্যাটমের ব্যাপার নেই, এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের ব্যাপার রয়েছে, তাই তো? তাহলে একটা প্লাস, একটা মাইনাস, একটা প্লাস, একটা মাইনাস, এখানটা মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস। তাহলে এইটা হচ্ছে মনে করো পিওর যে স্ট্রাকচার সেটা। এবারে এখানে কি ঘটে, একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন রিমুভ হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো স্কটকি ডিফেক্ট। তাহলে যখন সমসংখ্যক, এবারে একটা একটা না হয়ে দুটো দুটো হতে পারে, কিন্তু মনে রাখতে হবে আমাদের সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন এখান থেকে রিমুভ হবে। অর্থাৎ যখন সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন কোনো ক্রিস্টাল ল্যাটিস থেকে অনুপস্থিত থাকবে, তখন সেটাকে আমরা বলবো স্কটকি ডিফেক্ট। ঘনত্ব কী হবে, অবশ্যই কমে যাবে, ঠিক আছে? সাথে সাথে কি থাকবে, এটা তড়িৎ প্রসম হবে বা ইলেকট্রিক্যালি নিউট্রাল হবে। তার কারণটা হচ্ছে যত সংখ্যক ক্যাটায়ন চলে যাবে তত সংখ্যক অ্যানায়নও চলে যাবে, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে স্টয়সিওমেট্রিটাও সেম থাকবে। তার কারণ ক্যাটায়নের সংখ্যা যত কমছে অ্যানায়নের সংখ্যাটাও ঠিক ততটাই কমে যাচ্ছে। তাহলে স্কটকি ডিফেক্ট যেটা, সে সংজ্ঞা হিসেবে আমরা লিখব যে যখন সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন ল্যাটিস থেকে অনুপস্থিত থাকে, তখন যে ডিফেক্ট তৈরি হয় তাকে বলা হয় স্কটকি ডিফেক্ট। আশা করি ব্যাপারটা এবার ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তাহলে স্কটকি ডিফেক্টের সাথে আমরা ভ্যাকেন্সি ডিফেক্টের মিল পেলাম। এখানে অ্যাটমগুলো অনুপস্থিত থাকছে, আর এখানে কি অনুপস্থিত থাকছে, সমসংখ্যক ক্যাটায়ন এবং অ্যানায়ন অনুপস্থিত থাকছে, ঠিক আছে? বেশ, তাহলে এখানে স্টয়সিওমেট্রিক যে রেশিও, সেই রেশিওটাও আমরা দেখতে পাচ্ছি যে ফিক্সড থাকছে। লাস্ট আমরা যেটা পড়বো 4 নম্বর, সেটা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। এটা হলে আমাদের এই পার্টটা শেষ হয়ে যাবে। তাহলে ফ্রেঙ্কেল ডিফেক্ট কী হবে, ফ্রেঙ্কেল ডিফেক্ট আমরা একটু আগে যেটা ইন্টারস্টিশিয়াল ডিফেক্ট পড়লাম ঠিক সেরকম হবে ফ্রেঙ্কেল ডিফেক্ট, শুধুমাত্র ওটা নন আয়নিকের ক্ষেত্রে ছিল, আর এটা হবে আয়নীয় যৌগের ক্ষেত্রে। 4 নম্বর, এটাও হবে আয়নিক বা আয়নীয় যৌগের ক্ষেত্রে। এখানে ঘটনাটা কি ঘটে, স্ট্রাকচারটা আঁকি, দেখো এরকম আঁকছি আমি, হ্যাঁ, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, হয়েছে? এবারে এখানে মনে করো নিজের পজিশন ছেড়ে কোনো একটা প্লাস আয়ন বেরিয়ে গেল, বেরোনোর পরে সেটা এই স্ট্রাকচারের ভেতরেই কোনো না কোনো একটা জায়গাতে যখন অবস্থান করবে তখন সেটাকে আমরা বলবো ফ্রেঙ্কেল ডিফেক্ট। অর্থাৎ যখন কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন ইন্টারস্টিশিয়াল বা আন্তঃস্থানিক স্থানে অবস্থান করে তখন তাকে আমরা বলবো ফ্রেঙ্কেল ডিফেক্ট। যখন কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন নিজস্ব অবস্থান ছেড়ে ল্যাটিস এর ভেতরেই কোনো আন্তঃস্থানে, এটা আন্তঃস্থান লিখে রাখছি আরও ভালো লাগবে, অবস্থান করে তখন যে ডিফেক্ট তৈরি হয় সেটাকে আমরা বলবো ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। ক্লিয়ার? বেশ, এবারে এই ফ্র্যাঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ঘনত্ব সেটা একই থাকবে, তার কারণ এখানে তো ক্যাটায়ন বা অ্যানায়ন কোনো কিছু বেরিয়ে যাচ্ছে না, সুতরাং এখানে ঘনত্বটা কী হবে, একই থাকবে। এবারে যদি আমাদের স্কটকি এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্টের মধ্যে ডিফারেন্স চাই, তাহলে প্রথম ডিফারেন্স হবে এদের যে ডেফিনেশনটা, সেই ডেফিনেশনটা। 2 নম্বর ডিফারেন্স হবে এখানে ঘনত্ব কমবে, এখানে ঘনত্ব একই থাকবে। 3 নম্বর যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে যে কোঅর্ডিনেশন নাম্বার, সে কোঅর্ডিনেশন নাম্বারটা হাই হয় বা বেশি হয়, অর্থাৎ কোনো ক্যাটায়নের চারিদিকে বেশি সংখ্যক অ্যানায়ন থাকতে পারে, ঠিক আছে? তাহলে স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে আমরা লিখব স্কটকি ডিফেক্টের জন্য যে কোঅর্ডিনেশন নাম্বার বেশি হয়, অপরপক্ষে ফ্র্যাঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে
কোঅর্ডিনেশন নাম্বার আমরা দেখতে পাবো কম হয়। চার নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজ সমান হয় এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে ক্যাটায়নের তুলনায় অ্যানায়নের সাইজগুলো অনেক বড় হয়। তাহলে এখানে আমরা লিখব যে স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে ক্যাটায়ন ও অ্যানায়নের আকার সমতুল্য হয়, ফ্র্যাঙ্কেলের ক্ষেত্রে আমরা লিখব ক্যাটায়নের তুলনায় অ্যানায়ন আকার অনেক বড় হয়। আর ক্যাটায়নের তুলনায় অ্যানায়নগুলো আকারে বড় হয় বলেই এখানে কি ঘটনাটা ঘটে, কোঅর্ডিনেশন নাম্বারটা কম হয়, অর্থাৎ ক্যাটায়নের চারিদিকে বেশি সংখ্যক অ্যানায়ন সেক্ষেত্রে থাকতে পারে না। আর দ্বিতীয়টার ক্ষেত্রে বা স্কটকির ক্ষেত্রে যেহেতু ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার সমতুল্য, তাই ক্যাটায়নের চারিদিকে বেশি সংখ্যক অ্যানায়ন থাকতে পারে। বোঝা গেছে? বেশ, ইলেকট্রিক্যালি নিউট্রাল দুটোই হবে, এটাও হবে ওটাও হবে, দুটোই আয়নীয় যৌগের ক্ষেত্রে হবে। তাহলে এই দুটো হচ্ছে সিমিলারিটি, যে দুটোই আয়নীয় যৌগের ক্ষেত্রে দেখা যায় এবং দুটোই হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। কিন্তু ডিফারেন্স হচ্ছে কি, এক নাম্বার হচ্ছে ডেফিনেশন, দু নাম্বার হচ্ছে ঘনত্ব, তিন নাম্বার হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, চার নাম্বার হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজ। লাস্ট আমরা চলে আসবো যে স্কটকি এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্টের মধ্যে কতগুলো এক্সাম্পল আমরা দেখে নেব। তো প্রথমে আমরা স্কটকিতে চলে আসছি, যেখানে উদাহরণ হিসেবে আসবে NaCl, CaCl দুটো স্ট্রাকচারে আমরা দেখেছি। তো এই NaCl এবং CaCl এ দেখা যায় স্কটকি ডিফেক্ট এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্ট দেখা যায় ZnS এবং AgCl এ। এর মধ্যে ZnS এর স্ট্রাকচার অলরেডি আমরা আগের ভিডিওতে ড্র করেছি, আর স্কটকি ডিফেক্টের মধ্যে NaCl এবং CaCl এর স্ট্রাকচার আমরা ড্র করেছি। তাহলে যদি কোশ্চেন আসে এখান থেকে স্কটকি ডিফেক্ট কী, আশা করি বলতে পারবে। যদি বলা হয় ফ্র্যাঙ্কেল ডিফেক্ট কী, বলতে পারবে। স্কটকি ডিফেক্ট এবং ফ্র্যাঙ্কেল ডিফেক্টের মধ্যে ডিফারেন্স কী, সেটাও বলতে পারবে। এবং দুটোই কী ধরনের ত্রুটি, স্টয়শিওমেট্রিক ত্রুটি, এবং কাদের ক্ষেত্রে দেখা যায়, আয়নীয় যৌগের ক্ষেত্রে দেখা যায়। এক্সাম্পল, স্কটকির হচ্ছে NaCl এবং CaCl এবং ফ্র্যাঙ্কেলের হচ্ছে ZnS, AgCl ইত্যাদি। ঠিক আছে, বেশ, তো আজকের ভিডিওতে এতটাই। পরের ভিডিওতে আমরা নন স্টয়শিওমেট্রিক ডিফেক্ট সম্পর্কে আলোচনা করব, সেখানে আমরা মেটাল এক্সেস এবং মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টগুলো আমরা ডিসকাশন করব। ওকে, থ্যাংক ইউ।